वेलकम टू आवर यूट्यूब चैनल। तो छात्र छात्री शुरू करेर जो पार्टा रही है से ही पार्टर अर्थात निजे करी 5.3 जगह रही है से 5.3 गुलो। तो 5.3 एर प्रथम एकर दागे देखो एकर दागे जो अंकगल रही है ये अंकगल प्रथम बला रही है जो मौलिक संख्यार घातर गुणफल आकार प्रकाश करी अर्थात प्रथम देवा रही है 24। तेल क्यी करब 24 के प्रथम भांगी तेल 24 के जो भांगी दुई दिए कर ले 2 12 24 दुई दिए कर ले 6 2 12 अर्थात 2 दिए कर ले 3 2 6 तेल एखे 24 समान समान जो पासी से आगे लिखब 2 × 2 × 2 × 3 ये पे लिखब जो मौलिक संख्यार घातर गुणफल आकार प्रकाश करते बोले तेल मौलिक संख्या मैंने को 2 1 मौलिक संख्या 3 1 मौलिक संख्या अर्थात 2 माथा कत है 3 2 रही है अर्थात 3 है गुण 1 3 रही है अर्थात 1 3 थको तेल ये प्रकाश हो गल। पर दर दागेट रही है से 56 रही है ये जी भांगी तेल 2 दिए कर ले जेहतु जोर संख्या रही है तेल 2 दिए भांगो 2 2 4 तेल 16 2 8 16 2 दिए कर ले 2 1 2 2 4 8 2 दिए कर ले 7 अर्थात 56 समान समान 2 × 2 × 2 × 7 अर्थात ये थे 2 2 3 गुण एक थे 7। चले आसर जो अंकटा रही है से तीन दागे जो अंकटी रही है से रही है 63 एटे जी भांगी अर्थात 3 दिए भांगब कारण लास्टे जोर संख्या नहीं 3 2 6 3 1 3 आबार जो 3 दिए करी 3 7 21 अर्थात 63 समान समान 3 × 3 × 7 अर्थात 3² दुखाना रही है बोले 7 तर एटा हो गेलो आमादेर गुणफल आकार प्रकाश। बाद बाकी 4 एर जेटा रही है सेटा हलो 72 रही है तेल एके जदि भांगी लास्टे जोर संख्या आछे तेल 2 3 6 12 थाकबे तेल 6 2 12 2 दिए कर ले 18 2 36 2 दिए जुदी करी 9 2 18 तेल एखाने हे 3 3 9 अर्थात 72 समान समान आमरा पाच्छी 3 2 पेयेछी এবং তার সাথে 3 পেয়েছি 2 অর্থাৎ 2 থাকবে এবং যে যতগুলো 2 তাহলে সেটা পাওয়ারে আসবে অর্থাৎ 3 ওই জন্য পাওয়ারে এলো 3 রয়েছে 3 কতগুলো রয়েছে 2 অর্থাৎ 2 অর্থাৎ মৌলিক আকারের এটা আমাদের গুণফলের ঘাত আকারে প্রকাশ হয়ে গেল অর্থাৎ ঘাত কতগুলো হলো 2 এর ঘাত হলো 3 3 এর ঘাত হলো 2 এবং মৌলিক সংখ্যা 2 এবং নিদান হলো 3 3 আর 2 হলো নিদান। চলে আসছি তার পরের যে অঙ্কটি রয়েছে সেটাতে। তো পাঁচের দাগের দেখো যে অঙ্কটি রয়েছে এই পাঁচের দাগের অঙ্কটিতে দেওয়া রয়েছে 200 তাহলে 200 কে যদি করি 2 দিয়ে করলে 2 100 2 দিয়ে করলে 50 তারপরে যদি ভাঙি 2 দিয়ে করলে 25 তারপরে আসবে 5 5 25 অর্থাৎ 200 কে যদি আমরা ভাঙি 200 কে ভাঙলে 3 2 এবং তার সাথে এসছে 5 এসছে 2 অর্থাৎ 2³ গুণ 5² তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্কটি। তো এখানে এবারে আমরা যেটা দেখছি সেটা হলো পরের যে পাঁচের দাগের যেটা বলা রয়েছে পরের পাঁচের দাগ করা রয়েছে এবং তার একের দাগে বলা রয়েছে ঘাত আকারে প্রকাশ করে সংখ্যা ছোট বড় হিসাব করতে বলা হয়েছে। ঘাত আকারে প্রকাশ করে তারপরে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে। তো এটা দুটোই করা রয়েছে অলরেডি। প্রথমে দুটোই দেখো তোমাদের কাছে করা রয়েছে। 2³ ছিল তাহলে সেটাকে 2 × 2 × 2 করা হয়েছে তাহলে এটা কী হবে 8 হয়ে যাবে এবং অন্য আরেকটি যেটা রয়েছে সেটা হলো 3² তাহলে কত 3 × 3 দুখানা যেহেতু তাহলে এটা কত হলো 9। তাহলে আমরা যেহেতু দেখতে পারি যে এখানে বলা হয়েছে ছোট থেকে বড় তাহলে ছোটটা প্রথমে লিখবো বড়টা পরে লিখলাম তাহলে এই চিহ্নটা হবে তাহলে 8টা অ্যাকচুয়ালি কী ছিল 2³ ছিল আর 3টা কী ছিল স্কোয়ার ছিল তাহলে এইভাবে লিখে দিলেই আমাদের হয়ে গেল। তাহলে এটার প্রকাশ দুয়ের দাগে যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দুয়ের দাগের এখানে রয়েছে 4³ দেওয়া রয়েছে আর একটা দেওয়া রয়েছে 3⁴ পরের থেকে কে ছোট কে বড় দেখতে বলা হয়েছে অর্থাৎ 4 মাথায় 3 রয়েছে মানে কি 4 কতবার রয়েছে 3 রয়েছে 4 3 অর্থাৎ 4 1 2 3 তাহলে এটা যদি গুণ করি তাহলে কী হবে 4 4 16 16 4 64 আর 3 কতবার রয়েছে 4 রয়েছে অর্থাৎ 3 × 3 × 3 × 3 তাহলে 3 3 9 3 9 27 27 3 81 তাহলে 81 হয়ে যাচ্ছে আমাদের এখানে। তাহলে আমরা কি বসাবো এখানে প্রথমত বড় কোণটা ছোট কোণটা 64 আর বড় কোণটা 81 তাহলে 64 জায়গায় আমরা কি বসাবো যেহেতু আমাদের দেওয়া ছিল 4³ আর এখানে দেওয়া ছিল 3⁴ তাহলে আমরা এটা সাজিয়ে দেবো তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তরটা। তাহলে ওখানে যে বক্সটা রয়েছে বক্সে অ্যাকচুয়ালি কী বসবে আমাদের ফাঁকা ঘরে 4³ ওখানে
উল্টো বসাতে হবে, অর্থাৎ আমাদের কাছে যে বক্সটা দেওয়া রয়েছে সেটা 3 to the power 4, এখানে একটা বক্স করা রয়েছে এবং 4 to the power 3 রয়েছে। তাহলে আমরা ছোটো কোনটা পেয়েছি, 64 ছোটো পেয়েছি, মানে 4 to the power 3টা ছোটো পেয়েছি, তাহলে সেই দিকে ছোটো মুখটা দিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ গেটারদের চিহ্ন দিতে হবে কোনটা বড় কোনটা ছোট, আমরা খালি এরকম মানে প্রকাশ করে গুণ করে নিলেই আমরা পেয়ে যাব। আসি নিজে করি, তারপরে দেখো এই একই রকম এই রকমই অঙ্ক নিজে করিতে দেওয়া রয়েছে 5.4। তো আমরা আসছি 5.4-এর অঙ্কগুলো। 5.4-এ দেখো প্রথমের একের দাগের বলা আছে কি 5 to the power 3, এবং তারপরে এইটা বক্স রেখে দেওয়া রয়েছে 3 to the power 5। তো সুতরাং আমরা কি করব, এটাকে আলাদা করে আর লেখার প্রয়োজন নেই, তোমরা এখানে পাশে শুধু একবার লিখবে 5 to the power 3, আর নিচে লিখবে 3 to the power 5 যেটা দেওয়া রয়েছে। তাহলে এটা মানে কি, এটা হলো 5 কতবার রয়েছে, 3 বার রয়েছে 5, তাহলে 5 × 5 × 5, আর এটা কতবার রয়েছে 3 রয়েছে 5 বার, অর্থাৎ 2 বার 3 বার 4 বার 5 বার। তাহলে এটা যদি আমরা গুণ করে নিই তাহলেই আমাদের হয়ে যাবে, দেখো 5 × 5 = 25, 25 × 5 = 125। এবার এটা যদি আমরা গুণ করি কত হবে, 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 × 3 = 81, 81-কে অর্থাৎ 3 × 81 = 3 হয়ে যাবে 243। তাহলে আমাদের কোনটা ছোটো কোনটা বড় আমরা পেয়ে গেছি, তার মানে এইটা হলো বড়, 3 to the power 5 যেটা রয়েছে সেটা বড়, এবং 5 to the power 3 রয়েছে সেটা ছোটো, অর্থাৎ আমাদেরকে বলা রয়েছে ফাঁকা করে কি বসবে। সুতরাং ছোটোটা আমাদের কোন দিকে রয়েছে, 125 ছোটো, অর্থাৎ 5 to the power 2টা যেহেতু ছোটো রয়েছে তাহলে এই দিকে আমরা এইভাবে বসাবো, লেস দেন বসাবো, যাতে ছোটো মুখটা এইদিকে থাকে। তাহলে তার পরেরটায় চলে আসছি, রয়েছে 6 স্কোয়ার, এবং বক্স দিয়ে রয়েছে 2 to the power 6 দেওয়া রয়েছে। তাহলে আমরা মানগুলো বার করে দেখি, 6 স্কোয়ার অর্থাৎ 6 রয়েছে 2 বার, তাহলে 6 × 6 = 36, এবং 2 কে 6 বার গুণ করতে হবে, অর্থাৎ যদি এগুলোকে আমরা 3 বার গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে, অর্থাৎ 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, তাহলে 32 × 64। তাহলে আমাদের বড় ছোটো কোনটা হয়েছে, 6 স্কোয়ার যেটা সেটাই ছোটো হয়েছে, এই 6 স্কোয়ার, অর্থাৎ এইভাবে চিহ্নটা আমাদের দিলে হয়ে যাচ্ছে। তারপরে আসি 3-এরটা, দেখো এখানে রয়েছে 2 to the power 4, এবং এখানে একটি বক্স বানিয়ে দেওয়া রয়েছে 4 স্কোয়ার। তাহলে আমরা যদি মানটা বার করি, এখানে 2 to the power 4 মানে হলো 2 রয়েছে 4 বার, অর্থাৎ 2 × 2 × 2, তাহলে এটা হলো 2 × 4, 4 × 8, 8 × 16, আর এখানে রয়েছে 4 কে স্কোয়ার করা রয়েছে, অর্থাৎ 2 বার রয়েছে 4, তাহলে 4 × 4, তাহলে 4 × 4 = 16। তাহলে এটা দুটোই যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা অর্থাৎ আমরা এখানে সমান সমান বসাতে পারি, কিন্তু এখানে ফাঁকা করে যেহেতু আমাদের লেস দেন বা গ্রেটার দেনই বসাতে বলা রয়েছে, তো সুতরাং আমরা এই গ্রেটার দেন বসাবো না, কেটে দিতে পারি, গ্রেটার দেন হচ্ছে না এবং লেস দেন হচ্ছে না, যে কোনো একটা তোমরা এর মধ্যে বসাতে পারো, এতে 3টেই কারেক্ট হবে। আসছি তারপরে যে লাস্টটা রয়েছে সেইটা, এরপরে আরও যে কটা রয়েছে 7 স্কোয়ার, এবং আরেকটি বক্স দিয়ে করা রয়েছে 2 to the power 7। তাহলে একই রকমভাবে তোমরা করে 7 স্কোয়ার মানে কি, 2 বার 7 রয়েছে, তাহলে 7 সাথে হবে 49, 49, এবং 2 রয়েছে কতবার, 7 বার, অর্থাৎ 2কে যদি 7 বার তোমরা গুণ করো, 2 × 2 × 2 × 2, এর সাথে আরও রয়েছে × 2 × 2, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 বার। দেখো 6 বারের আগে আমরা করেছিলাম, সেটাতে 64 বেরিয়েছিল, তাহলে 7 বার আরেকটা 2 গুণ করে দিলেই হয়ে যাবে, তাহলে 4 × 2 = 8, আর 6 × 2 = 12, তাহলে 128 হয়ে গেল। এই 128, তার মানে আমাদের এখানে বড় কোনটা, এটা হলো বড়, তাহলে 2 to the power 7টার দিকে বড় মুখটা রাখতে হবে, তাহলে এইরকম দিলে হয়ে যাবে এটা। দেখো তারপরে যে 3 to the power 4, আর এখানে 4 to the power 3, অর্থাৎ 3 to the power 4 মানে কতবার রয়েছে, 3কে 4 বার গুণ করা হয়েছে, অর্থাৎ 3 × 3 × 3 করা হয়েছে। তাহলে এটাকে যদি করা হয় কী হবে, আগেরটার মতোই 3 × 3 = 9, 3 × 9 = 27, 27 × 3 = 81, তাহলে 81 হয়ে গেল। আর 4 to the power 3, অর্থাৎ 4 রয়েছে কতবার 3 বার, তাহলে 3 বার আমরা লিখে ফেললাম, তাহলে হচ্ছে 4 × 4 = 16, 16 × 4 = 64, অর্থাৎ আমাদের বড় যেটা বেরিয়েছে 81, 3 to the power 4 বড়, 3 to the power 4টা বড়, তাহলে এই দিকে বড় মুখটা রাখবো, তাহলে এইরকম দিতে হবে, গ্রেটার দেন চিহ্নটা দিতে হবে। 6-এর দাগে যেটা রয়েছে 3 to the power 5, বক্স করে 5 to the power 3 করা আছে, অর্থাৎ এখানে যদি আমরা করি 3 to the power 5টাকে, তার অর্থাৎ 3 রয়েছে কতবার 5 বার রয়েছে, এবং 5 to the power 3 মানে হলো 5 রয়েছে কতবার 3 বার রয়েছে, অর্থাৎ দেখো এটা যদি করি 3 × 3 = 9, 3 × 27, 27 × 3 = 81,
81 আর 3 যদি করা হয় তাহলে 243। অর্থাৎ এখানে হলো এটা নিচেরটা করলে 5 5 25, 25 5 125, অর্থাৎ বড় বেরোলো কোনটা 243। 3 to the power 5 যেটা সেটা বড়, তাহলে 3 to the power 5 এর দিকে বড় চিহ্নটা আমাকে রাখতে হবে। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এবার সূচকের ধর্মখুঁজি বলে যে বক্সটা দেওয়া রয়েছে সেগুলোতে দেখো কি বলতে চাইছি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো সূচকের ধর্মখুঁজি বলতে গেলে সূচকের ধর্মের যেটা প্রথম জানতে হবে সেটা হলো দেখো 2 to the power যদি স্কোয়ার থাকে এবং তার সাথে যদি গুণ থাকে 2 to the power cube, যদি এরকম একই রাশি থাকে তোমাদের সবসময় দুরকমভাবে এটা মনে রাখতে হবে। যে আমরা তোমাদের কী শিখিয়েছিলাম, প্রথমে একটা ছিল সূচক যেটা ওপরে থাকে আরেকটা ছিল নিধান। তাহলে দেখো যেখানে সূচক একই কিন্তু নিধানটা আলাদা, নিধান আলাদা, অর্থাৎ বলতে চাইছি সূচকটা দেখো সূচক বলতে গেলে কি টুটা এগুলো রয়েছে, সুতরাং এইটা হলো উদাহরণটা হবে না, আমি নতুন একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সূচক একই বলেছি তো সুতরাং পাওয়ারটা একই রাখতে হবে, সূচকটা যেহেতু একই বলেছি পাওয়ারটা তোমাদের একই রাখতে হবে। তো এখানে স্কোয়ার রাখলাম এবং গুণ করলাম 3-এর মাথায় স্কোয়ার করে দিলাম। অর্থাৎ দেখো সূচক একই বলতে কি এই সূচক পাওয়ার দুটো একই রয়েছে, আর নিধান বলতে কি নিচেরগুলো, তাহলে নিচেরগুলো আলাদা রয়েছে। যদি এরকম থাকে সেক্ষেত্রে যেটা একই থাকবে সেটা আমরা একবারই লিখে দেবো, আমরা দুবার করে লিখবো না একই জিনিস। তাহলে মানে আমরা কী করবো, 2 গুণ 3টাকে একসাথে করে দিয়ে আমরা পাওয়ারটাকে স্কোয়ার করে দেবো, এইরকম করে দেবো। আর নিচেরটাকে যেটা বলতে চাইছি দেখো নিধানটা একই আর সূচক আলাদা। তো তোমাদের সূচকের ধর্মখুঁজিতে এই জিনিসটাই দেওয়া রয়েছে, এটা দেখাচ্ছি আমি তোমাদের উদাহরণ দিয়ে। দেখো 2 to the power square রয়েছে গুণ ধরে নাও 2 to the power 5 রয়েছে, এটার মানে হলো দেখো তোমাদের একই যেটা বলেছি আমি নিয়মে কি বলেছি যে এই নিয়মটা মনে রাখলে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে, যে জিনিসটা বারবার রয়েছে বা একই থাকবে সে নিধান থাক বা সূচক থাক সেটাকে আমরা বারবার লিখবো না, একবারই করে দেবো। অর্থাৎ দেখো এখানে 2 রয়েছে এখানেও 2 রয়েছে, তার মানে কি নিধানটা একই, তাহলে নিধান যেহেতু একই তাহলে নিধানটাকে আমি একবারই লিখবো, একই জিনিস বারবার লিখবো না। এটা যেহেতু সূচকটা আলাদা রয়েছে তাহলে সূচকটাকে আমাদের এক্ষেত্রে কী হয়ে যায় পাওয়ারে যোগ হয়ে যায় সবসময়, তাহলে এটা কী হবে 2 to the power 7 হয়ে যাবে। এটার যদি উত্তর বার করবো এবং এইটার উত্তর বার করবো তাহলে একই উত্তর বার হবে, দেখে নাও সেটাও। দেখো 2 স্কোয়ার করার মানে কি 2 গুণ 2, আর 5 বার লেখা মানে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 1 2 3 4 5 6 7খানা হয়ে গেছে আমাদের। তাহলে আর 2 to the power 7 মানে তো আমরা 7 বার লিখতেই হবে আমাদের, সুতরাং একই উত্তর হবে এটার, সেই জন্য আমরা এটাকে পাওয়ারটাকে যোগ করে দিই। তো তোমাদের আপাতত যেটা দেওয়া রয়েছে এই যোগটাই দেওয়া রয়েছে, আমি যোগটা দেখিয়ে নিচ্ছি, পরে ভাগেরটাতে আবার আসছি, ভাগেরটা কীভাবে করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? তো দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে প্রথমেরটাই, প্রথমেরগুলো করা রয়েছে তোমরা দেখে নেবে সবুজ কালিতে যেটা করা রয়েছে, এবং তারপরে ভাগের কাছে কিছু অঙ্ক দেওয়া রয়েছে সেই ভাগেরগুলো আমি দেখাচ্ছি। দেখো 2 to the power 5 ভাগ দেওয়া রয়েছে 2 to the power square, এরকম যদি কোনো সময় থাকে। দেখো গুণের সময় আমরা কী করেছিলাম, আমরা এখানে যখন তোমরা মনে রাখবে এখানে গুণ ছিল প্রথমে এটার সাথে কী ছিল এই একই নিয়মে গুণ ছিল, সেই জন্য আমরা কী করেছিলাম যোগ করেছিলাম না, গুণের থেকে যোগ করেছিলাম। তাহলে যখন ভাগ থাকবে তখন আমরা কী করে দেবো বিয়োগ করে দেবো সিম্পলি ভাগের সময়। তাহলে এটাও তাই, ধরো এটার মানে কি 2 to the power 5 ওপরে আর নিচে রয়েছে 2 to the power square, তার মানে কী হবে 2 একবারই লিখবো, আর যেহেতু এটা ভাগ রয়েছে তাহলে কে 5 বিয়োগ 2 করে দেবো, তাহলে এটা কত হবে 2 to the power cube হয়ে যাবে এটা, ঠিক আছে? আচ্ছা দেখো তো সেক্ষেত্রে আমরা নিজে করি 5.5-এর কিছু অঙ্ক করে দেখি, সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো তো 5.5-এর যে অঙ্কগুলো রয়েছে সেখানে একের দাগের অঙ্কটাতে কী রয়েছে 2 to the power 5 গুণ 2 to the power 7 রয়েছে, অর্থাৎ দেখো এখানে নিচের দুটোই 2 রয়েছে, নিধান একই, তাহলে নিধান কবার লিখবো একবারই লিখবো। এবার গুণ রয়েছে মানে আমাদের নিয়ম কী বলেছিলাম একটু আগে, গুণ রয়েছে মানে যোগ করতে হবে, অর্থাৎ 5 যোগ 7 হয়ে যাবে, তাহলে 2 to the power 12 হয়ে যাবে এটার উত্তর। তারপরে 2-এর দাগেরটা যদি দেখি -3 পাওয়ারে রয়েছে কত 18 গুণ এটাতে -3 পাওয়ারে রয়েছে 12, তাহলে আমরা কী করবো এটাকে, দেখো -3 -3 দুটোতেই -3 আছে, এখানেও আছে -3 এখানেও আছে -3, তাহলে দুটো একই জিনিস রয়েছে,
অর্থাৎ বারবার লিখব না, একবারই করে দেবো সেটাকে। এবং এর পাওয়ারে কত আসবে, এর পাওয়ারে যেহেতু রয়েছে 18 এবং গুণ করতে বলা রয়েছে তাহলে কী হবে, যোগ চিহ্ন অর্থাৎ 12। তাহলে এখানে হয়ে যাবে -3, যেরকম ছিল সেরকম থাকবে, 18 আর 12 যোগ করলে হয়ে যায় 30, অর্থাৎ 30 হয়ে যাবে। 3^10^8 গুণ 10^2 রয়েছে, তাহলে কী হবে, 10 একবারই লিখব, ওপরে হবে 8^2 = 10^10। 4টা যদি করি, 2^15 ভাগ রয়েছে 2^13। তোমরা বেসিক নিয়মটা মনে রাখবে, যখন এই রকম ক্ষেত্রে যখন নাকি নিচের বেসটা একই রয়েছে, বেস অর্থাৎ নিধানটা এক রয়েছে, সূচকটা আলাদা হয়ে যাচ্ছে, যখনই বেস একই থাকবে নিধান একই থাকবে তখন কী হবে, গুণের সময় যোগ করবে, ভাগের সময় বিয়োগ করবে। দেখো এটা ভাগ রয়েছে, তাহলে আমরা ভাগটাকে যদি এইভাবে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, যে 2^15 ওপরে রইল, 2^13 নিচে রইল। তাহলে যদি এরকমভাবে লিখি তাহলে কী হবে, 2-এর জন্য একবার 2 নেবো, কারণ 2 জায়গাতেই একই আছে নিধান, তাহলে নিলাম, আর 15টা যেটা রয়েছে সেটা 15 লিখলাম। যেহেতু ভাগ রয়েছে তাহলে কী লিখবো, বিয়োগ, তাহলে বিয়োগ যদি করি 2^15 থেকে 13 বার দিলে 2। আসি 5-এর দাগেরটাতে, তো 5-এর দাগেরটা রয়েছে 9^15, আর এখানে রয়েছে 9^14। তাহলে এটাকে তোমরা এরকম সাজাবে, 9 পরবর্তী সময় এটা সুবিধা হবে তোমাদের করতে, এরকমভাবে অভ্যাস করলে। তাহলে কী হবে, 9 আমরা একবারই লিখবো, 15টাকে একবার লিখলাম, যেহেতু ভাগ রয়েছে বিয়োগ, তাহলে 14 অর্থাৎ 9^1, 9^1 মানে 9ই অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আমরা সূত্র আকারে দেখাবো, সেগুলো তোমাদের সূচক আকারে এর লিঙ্ক আমি আরেকটি দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এটার ব্যাখ্যাটা, যদিও সেটা অন্য ক্লাসের জন্য করা হয়েছে ভিডিওটা, কিন্তু তোমাদেরও ওটা সুবিধা হবে। 11^2 কী রয়েছে, 6, তাহলে ভাগ যদি করি 11^4, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি। যাদের এই ব্যাপারটা ডাউট রয়েছে যে এটা এই ব্যাপার কেন হচ্ছে, তাদের জন্য আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি আমাদের বলা থাকে 3/1, তার মানে কি 3-এর 1 এটা, সেই কারণে আমরা করছি। তাহলে এটাকে কী লিখবো, 11^6, এটা হবে 11^4, তাহলে কী হবে, 11 একবারই লিখবো, 6 লিখলাম, ভাগ রয়েছে বলে বিয়োগ 4, অর্থাৎ 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবার এগুলোর মান তোমরা নিজেরাই বার করতে পারো, ঠিক আছে, যদি এগুলো নিজেরাই মানটা বার করো তাহলে তোমাদের আরও সুবিধা হবে। দেখো, এখন যেহেতু সূচক আকারে করতে বলেছে সূচক করলাম, কিন্তু এটার মানে কি, 11×11, তাহলে 121 বার করে দেবে লাস্ট পর্যন্ত, 11×11, তাহলে এটা কত, 120। তাহলে সবকটাই এরকম করতে হবে, কিন্তু আমরা যদি সব করতে চাই সেক্ষেত্রে দেখো এখানে 30 পাওয়ারও রয়েছে, তো সেই জন্য করা হয়নি, সূচকের আকারে যেটা বার হয় সেটাই আমি করে রেখে দিলাম। কিন্তু যদি লাস্ট পর্যন্ত পরীক্ষায় মান বার করতে পারে তাহলে সেক্ষেত্রে মানটা কিন্তু অবশ্যই বার করে দেবে। আচ্ছা, অন্যরকমভাবে খুঁজতে বলা হয়েছে, দেখো ওখানে 1-এর দাগের এবং 2-এর দাগেরগুলো অন্যরকমভাবে যেগুলো খুঁজতে বলা রয়েছে তো সেগুলো একইভাবে বলা রয়েছে, কোনো আলাদা কিছু নেই, আমি যেরকম দেখালাম সেই রকমই। এখানে দুটো জিনিস তোমাদের বলা বুঝিয়ে দেওয়া প্রয়োজন। দেখো, আমরা 2^2 বোঝাচ্ছি মানে কি, 2 কতবার রয়েছে, 2 বার রয়েছে, তাহলে 2^1 মানে কি, কতবার রয়েছে, একবারই রয়েছে, সেই জন্য আমরা এটাও লিখতে পারি, এটাও যেমন 2 লিখতে পারি, তাহলে 2 মানেই হলো 2^1 রয়েছে। আবার 2^0 যদি 0 থাকে তাহলে মানে কি, 2 একবারও অস্তিত্ব নেই, তাহলে 2-এর যখন অস্তিত্ব নেই তার মানে কি, এটার মান 0, এটার মান কি, 1, কারণ এই 2-এর সাথে কী গুণ রয়েছে, 1 গুণ রয়েছে, তাহলে 2^0 মানে 1, তার মানে আমরা বলতে পারি আমাদের কাছে যে কোনো রাশি থাক তার পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটার মান অবশ্যই 1 হবে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। নিজে করি 5.6-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সব অঙ্ক কটাই দেওয়া রয়েছে, কোনো যদি আমাদের কাছে পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার মধ্যে শূন্য থাকা মানে তার মান কী হবে, 1, এই বিষয়টার উপরেই আমাদের সব কটা অঙ্ক রয়েছে। দেখো, 1-এর দাগের প্রথম অঙ্কটাতে আসছি, 9^2 ভাগ রয়েছে কি, 9^2, এটা সমান কত হবে সেটা জানতে চেয়েছি, অর্থাৎ এটাকে যদি ভাগ আকারে লিখি তাহলে কী হবে, 9^2, নিচেও আসবে 9^2, তাহলে এটার মানেটা কি, অ্যাকচুয়ালি 9 একবারই লিখবো, ওপরে কী হবে, 2-2, তাহলে 2 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে কী থাকবে, 0 থাকবে, তাহলে 0 থাকা মানে তার মান কত, 1। একই রকম আমি যদি 2-এরটা ধরি, এখানে দেওয়া রয়েছে 7^3 ভাগ, এখানে বক্স দেওয়া রয়েছে, সমান 1 দেওয়া রয়েছে, অর্থাৎ এটাকে আমরা যদি ভাগ আকারে লিখি তাহলে কী হবে, 7^3, আর এখানে আনতে হবে কি, আমাকে যে কোনো একটা রাশি আনতে হবে, এবং নিচে তাহলে মানটা আমাকে কী বার করতে হবে, অ্যাকচুয়ালি নিচে যাতে 1 আছে, তাহলে 1 যদি আমাকে আনতে হয় তার মানে কি, পাওয়ারে শূন্য করতে হবে, তাহলে পাওয়ারে শূন্য করতে মানে হবে মানে কি, 7^3 তো রয়েছে আর ভাগ হিসাবে কত করতে হবে, ভাগ হিসাবে 3 করতে হবে, তবেই তো আমার শূন্যটা আসবে, এখানে 7^0 আসবে তবেই আমার 1টা আসবে, অর্থাৎ এখানেও আমাকে 7^3 আনতে হবে।
এটাই এখানে বোঝাতে চেয়েছে। আবার দেখো থ্রি, তিনের অঙ্কটা পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে কোনো কিছুর পরে জিরোই দেওয়া রয়েছে, অর্থাৎ জিরো দেওয়া রয়েছে মানে কি সেটার মান ওয়ান, এইটুখানি করতে হবে। চারেরটা দেখো, চারেরটা রয়েছে ওয়ান ইজ ইকাল টু 13^ এখানে বক্স দেওয়া রয়েছে, তাহলে 13^ কী হবে, জিরো হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে তবেই সেটার মান ওয়ান হয়। পাঁচেরটা ১^ এখানে রয়েছে -13, এখানে রয়েছে বক্স, অর্থাৎ জিরো। অর্থাৎ বোঝাতে চেয়েছে যাই থাক না কেন সংখ্যা পাওয়ারে শূন্য হওয়া মানেই তার মান ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, আসছি তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো।